আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় ইন্ডিয়া থেকে নেপাল ভ্রমণ করা যাবে কিনা, এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। দেশ বিদেশে যারা আমাকে দেখছেন নাটেনে, শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। দেখুন, ইন্ডিয়া নেপাল সম্পর্কে, পৃথিবীর সমস্ত দেশ সম্পর্কে, যেগুলো বাংলাদেশের মানুষ আমরা সচরাচর ভ্রমণ করে থাকি বা আমাদের চিন্তাভাবনা রাখি, এই দেশগুলো ভ্রমণ করলে আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু থাকবে। আমি অনেক দেশ সম্পর্কে তথ্য শেয়ার করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য আপনারা ভিডিওটি টেনে টেনে দেখার ফলে মূল্যবান যে কথাগুলো আছে সেগুলো আপনারা ফেলে চলে যান। আমি একটা ভিডিও দিলাম, সেই ভিডিওটি পাবলিশড হওয়ার 10 সেকেন্ডের মধ্যেই আপনারা আমাকে কল করে জিজ্ঞাসা করছেন, ভাইয়া এই দেশটিতে কীভাবে যেতে হয়, বা 10-20 সেকেন্ডের মধ্যে কমেন্টস করে জানিয়ে দিলেন, ভাইয়া এই দেশটিতে যেতে গেলে কত টাকা লাগে। কিন্তু ভিডিওটি না শুনেই আপনারা কমেন্টস করছেন। যাক, আপনাদের প্রত্যেককে বলি ভিডিওটি শুনুন। ইন্ডিয়া থেকে নেপালে একটা সময় ছিল অনায়াসে যাওয়া যেত, তো বাংলাদেশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বন্ধুরাষ্ট্র হওয়াতে আমরা অনেকেই ভারতে ভ্রমণ করতে যাই। গড়ে দৈনিক 5,000 মানুষ ভারতে প্রবেশ করি বাংলাদেশের সীমান্তবর্তী চেকপোস্ট দিয়ে, সেখান থেকে আমরা অনেকে নেপালে যেতে চাই। একটা সময় ছিল নেপালে যাওয়া যেত, কিন্তু এখন সেটি মহামারী করোনার পর থেকে অনেক কঠিন হয়ে গেছে। দেখুন, আমি কোনো তথ্য একেবারে সঠিকভাবে না জেনে আমি দেওয়ার কখনোই চেষ্টা করি না, কারণ ইউটিউব থেকে সম্পূর্ণ রেস্ট্রিকশন দেওয়া আছে। কোনো ধরনের ভুল তথ্য যদি সেটি আমি প্রদান করি, তাদের রোবোটিংয়ের মাধ্যমে তাদের সমস্ত তথ্যগুলো তারা যাচাই বাছাই করে সেগুলো কিন্তু আমাকে রেস্ট্রিকশন দেওয়ার একটি সুযোগ তাদের আছে। সেই জন্য আমি কখনও কোনো ভুল ইনফরমেশন দেই না, যা দেই আপনাদের সকলের উপকারের জন্য আমি শেয়ার করি। দুই ধরনের ওয়ে আছে নেপাল যাওয়ার জন্য, সেটি হচ্ছে ইন্ডিয়া দিয়ে অথবা বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটে। যেমনটি আমি শুরুতে বলেছি, করোনার কারণে যেহেতু সমস্ত সীমান্তবর্তী চেকপোস্টগুলো বন্ধ ছিল, বন্ধ থাকার ফলে এখন পর্যন্ত আর ইন্ডিয়া থেকে নেপালে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ধরুন আপনি ইন্ডিয়ান ভিসা করেছেন, মাল্টিপল ভিসা করলেন, গ্রুপ নিয়ে চলে গেলেন, বন্ধুবান্ধব বা সহপাঠী যারা আছে তাদের নিয়ে চলে গেলেন কাকরবিটা। সেখানে যাওয়ার পরে ইন্ডিয়ান যে বিজিপি আছে, সেই বিজিপি আপনাকে কখনোই যেতে দিবে না। আপনি যাবেন সীমান্তবর্তী যে চেকপোস্টটি আছে সেখানে আপনি যাবেন, এতটুকুই পরিশ্রম করে যাবেন, কিন্তু সেখান থেকে আপনাকে কখনোই প্রবেশ করতে দিবে না। এবং এমনও হয়েছে যে আমাদের প্রচুর পরিচিত আমার ভিউয়ার্স আছেন যারা সেখানে গিয়েছেন, সেখান থেকে ওনাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ওনারা অনেক দুঃখ প্রকাশ করে বলেছেন যে ভাইয়া আপনি এই বিষয়ে একটি কন্টেন্ট করুন, কারণ বাংলাদেশি প্রচুর মানুষ আসছে। উনি আমাকে বললেন যে ভাইয়া আমরা এখানে প্রায় 100-200 মানুষ আছি বাংলাদেশি, ক্রমান্বয়ে আসতেছে যাচ্ছে, তো এখানে আসার ফলে আমাদের যে ইন্ডিয়ান বর্ডার গার্ড আছে তারা আমাদেরকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেন? বলেছে যে তোমরা এদিক দিয়ে যেতে পারবে না, এদিক দিয়ে যাওয়া একেবারে সম্পূর্ণ নিষেধ আছে। এবং এমনটিও বলেছে যে ভাইয়া এখানে তারা একটি সাইনবোর্ড পর্যন্ত লাগিয়ে দিয়েছে যে এই দিক থেকে নেপালে যাওয়া যাবে না, শুধুমাত্র যারা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার আছেন এবং যারা নেপালি পাসপোর্ট হোল্ডার আছেন, নেপালি নাগরিকদের জন্য ইন্ডিয়াতে আসা যাওয়ার সুযোগটি আছে, ইন্ডিয়ান নাগরিক যারা আছে তারা শুধু যেতে পারছে, কিন্তু বাংলাদেশি কাউকে তারা সেই দিক দিয়ে যেতে দিচ্ছে না। এটি ভাই আমার কোনো কথা না, এটি আমার যারা ভিউয়ার্স আছেন, আমার কাস্টমার আছেন, তারা এমনটি গিয়েছেন, গিয়ে সেই অভিজ্ঞতাটি তারা আমার সাথে শেয়ার করেছেন, আমি আপনাদের জন্য দিচ্ছি। হাজার হাজার মানুষ আছেন বাংলা ইন্ডিয়া থেকে নেপালে যেতে চাচ্ছেন, তো এই পন্থাটি আপাতত আপনাদের বাদ দিতে হবে। যেটি করতে হবে, আপনাকে ঢাকা থেকে যদি আপনার নেপালের ভিসা নিতে হয়, যেহেতু অনারাইভাল ভিসা, তো বিমানের মধ্যেই আপনাকে একটি ফর্ম ধরিয়ে দিবে, সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো যদি আপনি ভিসা নিয়ে যান সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে না। তো ফিল আপ যখন আপনি বিমানের মধ্যে ফর্মটি ফিল আপ করবেন, ফিল আপ করার পরে যথারীতি এয়ারপোর্টে নামবেন, নামার পরে দেখবেন বিশাল একটি সিরিয়াল, যেহেতু নেপালের এয়ারপোর্টটি খুবই ছোটো হওয়ার কারণে সেখানে আপনার আগে যে ফ্লাইটগুলো নেমেছে তারা সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছেন। তখন আপনাকে ব্যান্ডিং মেশিন আছে, সেই ব্যান্ডিং মেশিনে আপনার সমস্ত ডিটেলসগুলো দিতে হবে, দেওয়ার পর একটি রিসিট বের হবে, সেটি নিয়ে আপনাকে
ইমিগ্রেশন কাউন্টারে যেতে হবে। তো এটি বিশাল একটি লেন্দি প্রসেস, এই প্রসেসটি শেষ করতে আপনার দীর্ঘ সময় লেগে যাবে। যদি আপনি একটি ভিসা এখান থেকে কনফার্ম টিকিট করে যদি আপনার সহযোগিতার প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো সাপোর্ট দিয়ে দিব, আপনাদের ফাইলটা প্রসেস করে দিব। দিলে আপনারা সেই ফর্মটি নিয়ে ডকুমেন্টসগুলো নিয়ে অ্যাম্বাসিতে জমা দিবেন, জমা দেওয়ার ফলে ভিসা নিয়ে সরাসরি চলে যাবেন। তাহলে আপনাকে আর সিরিয়ালে দাঁড়াতে হবে না, যেহেতু আপনি ভিসা নিয়েছেন, ভিসা নিয়ে সরাসরি চলে যাবেন ইমিগ্রেশন কাউন্টারে। সেখান থেকে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে আপনি বের হয়ে যথারীতি ট্যাক্সি নিয়ে চলে যাবেন থামেলে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে। যদি আপনারা চিন্তা করেন যে না আমি ইন্ডিয়া যাব, ইন্ডিয়া থেকে আমি বাই রোডে নেপালে যাব, আপাতত এই চিন্তাটি আপনাকে জেরে ফেলে দিতে হবে। আপনাকে যদি যেতে হয় নেপাল, যদি ভ্রমণ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ঢাকা থেকে ফ্লাই করতে হবে, বিমানে যেতে হবে, এবং অবশ্যই বিমানের একটি কনফার্ম টিকিট করে আপনাকে যেতে হবে। ভুলেও আপনার পাসপোর্ট কাউকে দিবেন না যে আমার ভিসাটি করে দেওয়ার জন্য, এভাবে কাউকে দিবেন না। যেটি করবেন সরাসরি আপনি নিজে জমা দিবেন। আপনি যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ফাইল প্রসেস করে দিব, অথবা আপনার পরিচিত নিকটস্থ যদি কোনো এজেন্সি থাকেন তাদের মাধ্যমে সেটি প্রসেস করে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সব কিছু করে আপনি অ্যাম্বাসিতে নিজে সরাসরি জমা দিবেন, জমা দিয়ে আপনি ভিসা নেবেন। তাতে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কখনোই আপনার বই পাসপোর্ট কারো হাতে দিবেন না, দিয়ে বলবেন না যে আমার নেপালের ভিসাটি করে দিন, এটা কখনো করবেন না, সরাসরি আপনি জমা দিবেন। এই ভুলটি কখনোই করবেন না। আমি বিস্তারিত আর যাচ্ছি না, বাকিটুকু কী হবে যারা বুদ্ধিমান আছেন বুঝে নেবেন। আপনাদের বলছি যারা নেপালে যেতে চান ফ্লাইটে যেতে হবে, ফ্লাইটে ছাড়া যাওয়ার আপাতত সুযোগ নেই, ইন্ডিয়া থেকে ভুলেও যাবেন না, এই কাজটি কখনোই করবেন না। অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ট্রানজিট ভিসা থাকে, যদি ট্রানজিট ভিসা থাকে তাও আপনাকে যেতে দিবে না, কারণ আমি বলেছি যে ইন্ডিয়া থেকে কোনো বাংলাদেশি নাগরিককে তারা যেতে দিচ্ছে না। অনেকেরই ট্রানজিট ভিসা তারা নিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার ইনফরমেশন হয়তো ভুল আছে, ভাই এখানে ভুলের কিছু না, কারণ সেই দেশের বর্ডার গার্ড যদি যেতে না দেয় এখানে আমার কিছু করার নেই, আমার কিছু বলার নেই, এটি তাদের এক ব্যক্তিগত বিষয়, একান্ত বিষয়, রাষ্ট্রীয় বিষয়। দয়া করে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, যেটি আমি আপনাদের ভালোর জন্য, যারা আমাকে দেশ বিদেশে দেখেন সেই জন্য আপনাদের সুবিধার্থে আমি তথ্যটি শেয়ার করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।